করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক সমাজ। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বর্তমান সভাপতি ইলিয়াস খান সহ বিএফইউজে, ডিইউজে এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম জিয়ার আরোগ্য কামনা সহ করোনা আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়। গত 9 এপ্রিল করোনা আক্রান্ত হন বেগম খালেদা জিয়া।